ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে আমরা দাঁড়িয়ে আছি বর্ধমান স্টেশনের ঠিক সামনে এবং বর্ধমান স্টেশনের এই যে মূল প্রবেশদ্বার এই প্রবেশদ্বারটাই কিন্তু এবছর অর্থাৎ দু হাজার কুড়ি সালের চৌঠা জানুয়ারি রাত্রির আটটা উনিশ মিনিটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং এই ঘটনায় একজন একজন ব্যক্তি মারাও যান এবং একজন জখম হন এবং এই যে বিল্ডিং দেখা যাচ্ছে যে রেলের যে সমস্ত কর্মীরা আছেন তারা কিন্তু আজকে যে অংশটা ভাঙা চড়া সেই অংশটা পুরো ভেঙে ফেলছেন এবং কর্মীরা কাজ পর্যন্ত করছেন এবং জেসিবি মেশিনও হচ্ছে পাশে লাগানো আছে এবং পাশাপাশি কতটা অংশ ভাঙা হবে না হবে সেটা কিন্তু রেলের রেলের তরফ থেকে এখনও পরিষ্কার কোনো কিছু করা হয়নি এবং আমরা যে যেদিন ঘটনা ঘটে সেদিনকে তার পরের দিনই কিন্তু পূর্ব রেলের যিনি জেনারেল ম্যানেজার তিনি নিজে এসেছিলেন এবং পরিষ্কারভাবে জানিয়েছিলেন যে আইআইটি খড়গপুর তাদের সাথে কথাবার্তা চালানো হচ্ছে বিশেষজ্ঞদের সাথে এবং পাশাপাশি রেলের যে সমস্ত প্রযুক্তিবিদ আছেন তারাও সেই সময় বিশেষজ্ঞ দলও বিষয়টি দেখছেন এবং তারা দুজন মিলে আলোচনা করার পরই ঠিক করবেন যে কতটা অংশ ভেঙে ফেলা হবে বা কতটা অংশই বা এখান থেকে কতটা অংশই রাখা হবে এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে যে এই যে বিল্ডিং এই বিল্ডিংয়ের যে অংশটা ভাঙা ঠিক পাশেই দূরেই কিন্তু নতুনভাবে আবার রং করা হয়েছে এবং ভেঙে ফেলার পরেই কিন্তু আবার এই ভেঙে যাওয়া অংশর পরেই কিন্তু নতুনভাবে তার পাশে রঙ করা হয়েছে এবং সাধারণ মানুষের সাথে আমরা কথা বলবো জানতে চাইবো দাদা এই অংশটা তো হেরিটেজ বিল্ডিং হুর্মুন ভেঙে পড়ে চৌঠা জানুয়ারি তো আজকে কি হচ্ছে দেখছেন এখন তো কাজ চলছে এটা ভাঙা হচ্ছে ঠিক আছে ভাঙা হচ্ছে বলতে এরকমভাবে ভাঙা হচ্ছে যে এদিকে নতুন রং করা হয়েছে এদিকটা ভাঙা হচ্ছে এখনও জানা নেই কতটা ভাঙা হবে তো বেকার এগুলো রং করা তো লাভ নেই না এদিকে কি অর্থের অপচয় অর্থের তো অপচয় হচ্ছে আর সরকারের টাকার মানে তো আমাদেরই টাকা না আর এই বিল্ডিংটা তো হেরিটেজ বিল্ডিং হ্যাঁ হেরিটেজ বিল্ডিং তো এটা কত বছর পুরনো এটা বিল্ডিংটা যেরকমভাবে ছিল যেরকমভাবে ছিল সেরকমই যাতে করা হয় কারণ এটা বর্ধমানে ঐতিহ্য একটা তাই না ঐতিহ্য যেন বজায় রাখা হ্যাঁ ঐতিহ্য যেন বজায় রাখা হয় একদম স্বভাবতই বর্ধমানের মানুষের যেটা দাবি যে যে পুরনো যে ঐতিহ্য অর্থাৎ একশো পঁয়ষট্টি বছর আগেকার যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে বজায় রেখে এই বিল্ডিং যেমন যেন আবার নতুনভাবে পুনর্নির্মাণ করা হয় এবং রেল যেন সেরকমভাবেই তৈরি করে এবং পাশাপাশি তাদের যেটা প্রশ্ন যে যে অংশটা ভেঙে পড়েছে তার পাশেই নতুনভাবে রং করে দেওয়ার জন্য তাহলে কি স্বভাবতই অর্থের অপচয় হচ্ছে না যে যে কারণ মানুষ যেটা প্রশ্ন তুলছে যে যে অংশটা ভেঙে পড়েছে তার পাশে নতুন করে রং করা হয়েছে এখন রেল কতটা অংশ ভাঙবে তারপরই পরিষ্কারভাবে চিত্রটা বোঝা যাবে যেই নতুন রঙ করার রঙ যেটা করা হয়েছে তারা সেই অংশটা যদি আবার নষ্ট করে ফেলে দেওয়া হয় তাহলে তো এক প্রকার যেটা মানুষের প্রশ্ন যে অর্থেরই একটা অপচয় হচ্ছে এবং সেটা সাধারণ মানুষের পকেট থেকে সেই অর্থের ব্যয়ভার বহন করতে হবে ক্যামেরায় রথীন্দ্রনাথের সাথে কমল কৃষ্ণ দে এবিপি আনন্দ বর্ধমান